দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রচুর ভিড় উপলক্ষ করে সামনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু পানিশার কুল মোড়। এই আমার পিছনে রয়েছে দ্য ফ্লাওয়ার ভিলেজ, মানে পিকনিক স্পট যেটা আছে সেটা কিন্তু আমার পিছনে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, মানে এক মাস যে বেচাকেনা এখানে হয় নাই সেটা আশা করছি এই ঈদের ছুটিতে ভালোভাবে তারা ব্যবসায়ীরা পুষিয়ে নিতে পারবে। প্রতিটা স্পটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রতিটা স্পটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে। ভিড়ের কারণে কিন্তু সামনে এগুনো দেয়, তারপরেও আজকের আকাশটা একটু মেঘলা, যে কারণে হয়তো কিছু দর্শনার্থী কম আসছে। আমরা আশা করছি আকাশটা ভালো থাকলে হয়তো আগামীকাল আরো বেশি জনগণ বা যারা দর্শনার্থী আছে তাদের এখানে পাওয়া যাবে। আমি তো এই ভিড়ের মধ্যেও আপনি পানিশাড়া কখন আসছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আবহাওয়াটা আজ এবং আগামীকাল আবহাওয়াটা কিন্তু খুব ভালো থাকবে বলে আমরা আশা করছি। পানিশাড়া যে আমাদের স্পটগুলো আছে পিকনিক স্পট, সেগুলো কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু প্রচুর ভিড় আমরা লক্ষ্য করতেছি। আমি কিন্তু অনেক যানজটের মধ্যে পার হয়েছি, এই পর্যন্ত আসতে আমাকে অনেক যানজট অতিক্রম করতে হয়েছে এবং আমার বাইকটাও কিন্তু এখানে রাখছি, যে কারণে মানে সামনে কিন্তু আগইতে পারছে না এমন একটা অবস্থা। যাই হোক, এখন যানজট একটু কমছে, তারপরে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় হয়েছে এখানে। হ্যাঁ, পানিশাড়ার ফুল মোড়ে এখন কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয়েছে। অতএব আপনারা যদি একটু সকালে সময় আসেন তবে সেক্ষেত্রে হয়তো আপনাদের একটু ভালো ইজিলি আপনারা ঘোরাফেরা করতে পারবেন বলে আমি মনে করি। তো আপনারা যারা পানিশাড়াতে আসতে চান তারা অবশ্যই একটু সকাল টাইমে আসবেন এবং বিকালের আগে আগে যদি যেতে পানিশাড়াটা ত্যাগ করতে পারেন তবে আপনাদের জন্যই খুবই ভালো হবে বলে আমি আশা করছি। কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় আছে, আমি আপনাদের আগেও দেখাইছি এখনও দেখানোর চেষ্টা করছি। এখনও দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড়, মানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আমাদের পানিশাড়া ফুল মূর্তি। এই দেখুন প্রিয় দর্শকবৃন্দ, আমাদের কিন্তু প্রচুর ভিড় আছে। আর প্রতিটা পিকনিক স্পট বিশেষ করে মানে লোকে লোকারণ্য, আমাদের ঝিকরগাছা চৌগাছা যশোর থেকেও কিন্তু প্রচুর লোকজন আমাদের এই পানিশাড়া পিকনিক স্পটে আসে, যে কারণে একটু ভিড় লেগেই থাকে। তো যেখান থেকে দেখছেন সবাইকে আবারও পানিশাড়া ফুল মোড় থেকে শুভেচ্ছা, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।